স্পেশালি আমাদের আমির হামজা সাহেব আছেন, এই ইজা সাহেব আছেন, তারপরে ওসামা সাহেব আছেন, গুরুবি সাহেব আছেন, প্রত্যেককে এই যে গত সৈরাসার সরকারের যে তাদের যে উদ্দেশ্য প্রণোদিতভাবে নেবারিং ক্যান্টি আমরা যেটাকে বলি স্পেসিফিকলি বললাম না, তাদের সহযোগিতা এবং কি তাদের প্রত্যক্ষ মদতে এই আলেম সমাজকে তারা হেয়প্রতিপূর্ণ করার জন্য সন্ত্রাস বিরোধী একটা জঙ্গি মামলা দিয়েছিল। সেটি তারা বলেছিল এখানে যারা আলেমরা আছেন তারা আনসার আল ইসলাম, যেখানে আমাদের সন্ত্রাস বিরোধী আইনে 6টি সংগঠনের নিষিদ্ধ সংগঠনের কথা বলা আছে, সেই সংগঠনের মধ্যে সর্বশেষ যে সংগঠনটি সেটি হচ্ছে আনসার আল ইসলাম। যে আনসার আল ইসলামের বাংলাদেশে আসলে কোনো কমিটি নেই, এটি একটি অবয়ব দেওয়ার জন্য এমন একটি সংগঠনকে ওনারা দাঁড় করিয়েছেন, সে কাল্পনিক একটি সংগঠনের নাম দিয়ে ওনাদেরকে এ মামলা অন্তর্ভুক্ত আসামি করা হয়েছে এবং এখানে 4 জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে, আর বাকি যারা আছে 9 জন আসামি আছেন, বাকিটাকে চার্জশিটভুক্ত করা হয়েছে। কিন্তু আজকের এই নতুন বাংলাদেশের যে উপদ্রব হয়েছে, আমাদের সহস্র শিক্ষার্থী তাদের জীবন দিয়ে যে নতুন বাংলাদেশ করেছে, নতুন বাংলাদেশের আজকে সন্ত্রাসবিরোধী আইন ট্রাইব্যুনালের প্রথম রায় এটি, এটি একটি আলোচিত রায়, যে রায়ে বিজ্ঞ আদালত বলতে বাধ্য হয়েছে এইখানে যারা আলেম আছেন, এই আলেম সমাজ তাদেরকে আনসার আল ইসলামের সদস্য কথা বলা আছে, তারা কেউ আনসার আল ইসলামের সদস্য ছিলেন না, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু তাদের মুখে বন্ধ করার জন্য তাদের যেই ইসলামের দাওয়াত, তাদের যে কোরআনের দাওয়াত, যে সত্যের দাওয়াত, এই দাওয়াতকে বন্ধ করার জন্য তাদেরকে আনসার আল ইসলামের সদস্য করা হয়েছে। আজকে মামলাটি অব্যাহতির আবেদন আমরা করেছিলাম, এখানে বিজ্ঞ সিনিয়র আইনজীবীরা আছেন, আমাদের আজিবুদ্দিন শিমুল স্যার আছেন, এখানে রকুলুজ্জামান ভাই আছেন, অনেক সিনিয়র আইনজীবী এখানে ছিলেন, আমরা প্রত্যেকের দায় থেকে এই আলেম সমাজের পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছিলাম। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এবং কি এই আসামি যারা আছেন যাদেরকে অ্যাকিউজ করা হয়েছে, দে আর নট ইনভলভ ইন দিস অকারেন্স এবং হ্যাজ বিন ফলসলি ইমপ্লিকেটেড ইন দিস কেস, এটি আজকে আদালতের রায়ের মাধ্যমে প্রত্যেকে আলেমকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা মনে করি এটি শুধু আমাদের প্রচেষ্টা নয়, এই প্রচেষ্টার ফলটা শুরু হয়েছে আমাদের ছাত্র সমাজের রক্তের মাধ্যমে। ছাত্র সমাজ যদি রক্ত দিয়ে এই যে ন্যায়ের শাসন, রুল অফ ল, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছেন, আজকে ন্যায়ের শাসনের প্রথম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের একটা যুগান্তকারী রায়, আমরা মনে করি এই রায়ের মাধ্যমে ভবিষ্যতে কোনো মিথ্যা মামলা, আমি মনে করি আলেম সমাজের পক্ষ থেকে তাদের বিপক্ষে আমাদের দাঁড়ানো উচিত। আমরা বিগত আমলের বিগত 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত যারাই মিথ্যা মামলায় যারা আসামি করা হয়েছে সকল জনতার মুক্তি আজকে আমরা মনে করি, এবং আমরা এই কৃতজ্ঞতা আল্লাহর কাছে করেছি। এরপরে বিভিন্ন পণ্ডবৎসর আমরা আমাদের অভিভাবক হিসেবে আমাদের সমাজ লয়ারদেরকে বিভিন্ন পণ্ডবৎসর কোর্ট কাছারিতে আদালতের প্রাঙ্গণে আবার জেল গেটে আমরা তাদেরকে আমরা অভিভাবক হিসেবে পেয়েছি। আমরা আশা করবো আমাদের উকিলগণ এবং আমাদের লয়ারগণ জনতার পূর্ণাঙ্গ মুক্তি লাভের জন্য তারা তাদের সংগ্রামকে আইনের সংগ্রাম বহাদুর বিশেষ করে জেলখানা থেকে শুরু করে আমার বাড়ি পর্যন্ত সব চাইতে বেশি অমি মাদ্রাসা যাদের সাথে ছিলাম, বিশেষ করে ইসলাম বাংলাদেশের যে আমাদের সাথে ছিলেন তাদের কাছ থেকে যা পেয়েছি এখলাসের সাথে সামনে জানানো পালন করতে পারি সেই তাফিক আমাদের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে, আমার মনে হয় এই জুলুমের জালেমকে মাফ করে দেওয়া মানে মজলুমের উপর অভিযান, এই জন্য ওরাও যেন এর স্বাদ পায়, এই জন্য ওদের নামে এরকম মামলা দেওয়া দরকার, কারণ ওদের নামে মিথ্যা সত্য মামলাগুলো দিলে ওরা অন্তত শাস্তি পাবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা দরকার, যারা আছেন আগামীতে এরকম কোনো দুঃসাহস যেন কেউ না দেখায়, তারা কেউ তদন্তকারী পদক্ষেপ সামনে নেওয়া হবে। আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী এবং আমার প্রিয় উম্মাহ, রব্বুল আলমিনের তরফে লাখো কোটি শুক্রিয়া যে আজকে আমার এটা দ্বিতীয় মামলা থেকে আমি অব্যাহতি পেলাম। এর আগে কুমিল্লার একটা মামলা থেকে আমি চট্টগ্রামে আমি অব্যাহতি পেয়েছি, আরও একটা মামলা আছে, দোয়া চাই আল্লাহ তালা সেটাকে অব্যাহতি দান করেন। আমাদের শেখ হারুন নিজাম যেভাবে বলেছেন যে শুধু আমরা এতটুকুতেই আমরা সন্তুষ্ট হব না, আমাদের যে সকল ভাইয়েরা এখনও লক্ষ লক্ষ মিথ্যা মামলা নিয়ে পড়ে আছে জেলখানার মধ্যে, এই স্বৈরাচার শাসকের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে, যতগুলো এই
শাস্তি দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে, এই সবগুলো রায় বাতিল করে সকল তাওহিদবাদী এবং সাধারণ মুসলমানদেরকে দ্রুত অব্যাহতি দিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের এই আইনজীবী ভাইয়েরা, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের দুনিয়া এবং আখেরাতে কল্যাণের ফয়সালা করুক। দিনটা বাংলাদেশে এক ঐতিহাসিক দিন হয়ে থাকবে ইনশাআল্লাহ। বিগত দিন পর্যন্ত অন্ধকারের যে কালো মেঘের ঘনঘটা ছিল বাংলাদেশের আকাশে, বাংলাদেশের দিগন্তে নতুন এক সূর্যের উদিত হয়েছে। এই সূর্যের আলোয় আমরা সকলে এখন আলোকিত হতে পারছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদেরকে দীর্ঘকাল পর্যন্ত যে হয়রানি এবং পেরেশানি করা হয়েছে সেই 2021 সাল থেকে আজ 2024 পর্যন্ত, আজকের এই যুগান্তকারী রায়ের মাধ্যমে সম্মানিত বিচারক সাহেব আমাদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন, এজন্য প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করি। আর আমাদের যে আইনজীবী পরিষদরা আছেন, যাদেরকেও আমি মনে করি এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, এবং এই সকল আন্দোলনে আমাদের সকল সংগ্রামে যারা আমাদের সহযোগী ছিলেন, আমরা আগামীতেও তাদের হাতগুলোকে শক্তিশালী রাখবো। এবং ইনশাআল্লাহ আর কখনো যাতে বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচার না আসে এবং কোনো আলেম ওলামা থেকে শুরু করে কোনো তাওহিদে জনতা, কোনো মুসলিম সাধারণ ব্যক্তিত্ব যাতে এই জাতীয় কোনো মামলায় হয়রানি না হয়, পেরেশানি না হয়, সেই আমরা এজন্য সর্বাত্মক চেষ্টা করব এবং জালেমের কফিনে শেষ পেরেক করবো ইনশাআল্লাহ।